نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله مولانا العظيم بيان چلسل بندہ کی بھاوے سہج ایبن دروت و گتی تے اللہ رب العالمین ارنوئی کو ٹولا کرتے بارے আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা ইকামতে সালাত, নামাজ কায়েম করা। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে থাকে। যেহেতু নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, আল্লাহ পাক বান্দার কাছে হবেন। আল্লাহ হলেন পাক, বান্দা যদি থাকে না পাক, পাক না পাক বিপরীত মুখী বস্তু। পাক আসলে না পাক থাকে না, না পাক থাকলে পাক থাকে না। তাই উভয় পক্ষের কাছে থাকা সম্ভব হবে না। আল্লাহ পাক যেহেতু পাক পবিত্র, বান্দাকেও পাক পবিত্র হয়েই তার নৈকট্য লাভ করার চেষ্টা করা লাগবে, তবেই নৈকট্য লাভ সম্ভব হবে। পাক পবিত্রতা অর্জনের লক্ষ্যে বান্দার ভিতর বাইর উভয় দিক দিয়েই পবিত্র থাকার চেষ্টা করা লাগবে। গুনাহ খাতায় অন্যায় অপরাধ থেকে তওবা করে ভিতরগতভাবে পবিত্রতা, ওজুর প্রয়োজন হলে ওজু, গোসলের প্রয়োজন হলে গোসলের মাধ্যমে বাহ্যিক পবিত্রতা, উভয় পবিত্রতা অপরিহার্য। বান্দার যখন বাইরে ভিতরে উভয় দিক দিয়ে পবিত্রতা অর্জন হয়, এই বান্দার জীবন, এই বান্দার অবস্থায় থাকে ভিন্ন। পবিত্রতার একটি ভালো আসর এবং প্রভাব আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক পবিত্র আর কারো পক্ষে তো সম্ভব নয়। তারই ভিতর বাইর উভয় পবিত্রতার বরকতে
তার ঘামের মধ্যে পর্যন্ত গ্রাম পাওয়া যেত। প্রস্রাব পায়খানায় থেকে গ্রাম বেরিয়ে আসতো, থুতু থেকে গ্রাম বেরিয়ে আসতো, যেখানে যেতেন গ্রাম আর গ্রাম। এমনকি হাদিস শরীফে আছে, কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন যাবৎ এই রাস্তার আকাশে বাতাসে গ্রাম ভেসে বেড়ায়, 40 দিন পরও যদি কেউ রাস্তা দিয়ে যেত তো জিজ্ঞেস করার প্রয়োজন পড়তো না যে রাস্তা দিয়ে কে হেঁটে গেছিলেন, গ্রাম বলে দিত শাহেদু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে হেঁটে গেছেন। এখনো সেই গ্রাম, আমাদের ওই নাক নেই বিদায় আমরা পাই না, যাদের নাক আছে তারা পায়। আমার দাদা ওস্তাদ শেখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমান রাহেমাহুল্লাহ এই ঢাকায় থেকে গেছেন বহুদিন, লালবাব এবং বড়কাটার মাদ্রাসায় ঢাকা ভার্সিটিতেও তিনি পড়াইতেন। যা রচিত হাদিসের কিতাব এলা ও সুনান 22 খণ্ডে একটি বিশাল কিতাব, এমন দৃষ্টান্ত পেশ করতে দুনিয়া এখন অক্ষম। হজ করতে গেলেন, মদিনায় মুনাওয়ারা গেলেন, রওজা আল-আরফার জিয়ারতে জিয়ারত করতে গিয়ে দেখেন নাকে ঘ্রাণ আসতেছে। গ্রাম তো গ্রাম, এমন গ্রাম জীবনে এত সুন্দর এত মিষ্টি গ্রাম কখনো নাকে লাগেনি। ভাবলেন আশেপাশে কোথাও ফুলের বাগান আছে, ওখান থেকে বাতাস গ্রাম বইয়ে নিয়ে আসছে ওনার নাক পর্যন্ত। এত সুন্দর গ্রাম কোন ফুলের দেখা দরকার? ওই ফুল বাগানের খোঁজে কোনো বুলি ধরে হাঁটতে হাঁটতে গলির শেষ মাথা পর্যন্ত যান, গ্রাম আছে কিন্তু বাগান নেই। ভাবেন বোধ হয় গলি ভুল হয়ে গেছে, অন্য গলিতে হবে বাগান। আরেক গলি ধরে হাঁটতে হাঁটতে মাথা পর্যন্ত যান, গ্রাম আছে কিন্তু বাগান নেই। এভাবে এক এক গলি হাঁটতেছেন কিন্তু বাগান পাচ্ছেন না, গ্রাম পাচ্ছেন। এর মধ্যে এলহাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বাতিনিভাবে জানায় দেয়া হলো যে জাফর আহমদ কোন ফুল বাগান খোঁজার জন্য গলি গলি ঘুরতেছ, এখনো বুঝতেছ না গ্রাম কোত্থেকে আসে। যিনি এই রওজা পাকে আরাম করতেছেন গ্রাম তো ওখান থেকে আসতেছে। খুশবু সে তেরি আভি মদিনা হে মুআক্কা, খুশবু সে তেরি আভি মদিনা হে মুআক্কা, মক্কে কাহার কুচাও পাথর দিশা জারদি, মক্কে কাহার কুচাও পাথর দিশা জারদি। 1450 বছর হয়ে গেছে, এখনো গ্রাম পাওয়া যায়। যদি ওই নাক নিয়ে যাওয়া সম্ভব হয় গ্রাম পাওয়া যায়। আমাদের সে নাক আছে, কান আছে, চোখ আছে, কিন্তু আমরা ওগুলো গ্রাম পাই না, শুনি না, দেখি না। তাই কোনো বুজুর্গ বলছিলেন যে তো মেরে নজদিক হরদম লে মাই আন্দা হুঁ পর, তো মেরে নজদিক হরদম লে মাই আন্দা হুঁ পর, বক্স বন রে বসিরত জেসে হক আবে নজর, বক্স বন রে বসিরত জেসে হক আবে নজর। আল্লাহ তুমি তো আমার কাছে, কত কাছে? আমি আমার যত কাছে এর থেকে তো তুমি আরও কাছে। আল্লাহ পাক নিজে তো বলতেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার কাছে আছি। কত কাছে? অপর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সারাই তোমার হাত থেকে যে মোটামোটো রগগুলো ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, ওই হাতের রগ তোমার যত কাছে আমি আল্লাহ তোমার আরও কাছে।
কিন্তু এত কাছে এরপরও কি আমরা দেখি যারা যুক্তির গোলাম এই জন্য এরা অস্বীকার করে, আল্লাহ বলতে কিছু নেই, থাকলে তো দেখতাম, কথা শুনতাম। আমার রু আমার মধ্যে আছে, অস্বীকার করতে পারবো? রু যদি না থাকতো আমি তো লাশ হয়ে থাকতাম, রু আছে এটাই তো চিন্তা। আমার চালিকা শক্তি আমার দেহের জন্য আমার রু, রু আমার কাছে না দূরে কাছে, তারপরও কি রু দেখি? এই রু দেখি না তাই বলে কি অস্বীকার করব? রু বলতে কিছু নেই, তো নিজের রু দেখি না, অস্বীকার করতে পারি না, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখি না, কেন অস্বীকার করব? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তার ভাষায় বলতেছেন, তম যে জানো জান যে তম মসকুর নিস লেকে কাসরা দিলে আন্দ সতুর নিস লেকে কাসরা দিলে আন্দ সতুর নিস। দেহ এবং রু এত কাছে, এত কাছে যে এর থেকে কাছে হওয়া সম্ভব নয়, এরপরও রু দেখা যায় না, তো আমার আল্লাহ আমার এত কাছে এরপরও দেখা যায় না। তো গ্রাম তো এখনও আছে, ওই নাক নেই, তাই আমরা গ্রাম পাই না। কেন এত গ্রাম? বাহ্যিকভাবে পবিত্র, বাতিনিভাবে পবিত্র, জাহিরিভাবে পবিত্র, দৃশ্যভাবে পবিত্র, অদৃশ্যভাবে পবিত্র, ভিতর পবিত্র, বাইর পবিত্র, পবিত্র তার বরকতে যেখানে যান গ্রাম ছড়িয়ে পড়ে। কথার মধ্যে গ্রাম, ঘামের মধ্যে গ্রাম, প্রস্রাবে গ্রাম, পায়খানে গ্রাম, থুতুতে গ্রাম, কফে গ্রাম, সব কিছুর মধ্যে গ্রাম, এটা পবিত্রতার বরকত। যারা মারাত্মকতম গুনাহে লিপ্ত থাকে এদের ঘামের মধ্যে এক মারাত্মকতম দুর্গন্ধ উপলব্ধি হবে। গুনাহ খাতা থেকে পরিষ্কার পবিত্র, এদের ঘামে তেমন গন্ধ হয় না, মানুষের ঘিন লাগে না, আর গুনাগারের ঘামে ঘিন আসে, তার ভিতর যে অপবিত্র তার প্রভাব ঘাম দিয়ে বেরিয়ে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তার নৈকট্য লাভ করতে হলে আমাকেও হতে হবে পবিত্র। তাই আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে আমাকে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করো, এরপর গুনাখাতা মাপ, তওবার মাধ্যমে গুনাখাতা মাপ নিয়ে ভিতর দিকটা পবিত্র করো, আমার দরবারে আসো। আসার পরে একটু কল্পনা করে নাও, হাফজা জুননে মিস্ত্রি রাহেমাহুল্লাহ হুজুরের কল অন্তরকে হাজার করার জন্য একটু কল্পনা, মোরাকাবা, এতে কোনো পরিশ্রম করতে হবে না, পয়সাও ব্যয় করতে হবে না, কী মোরাকাবা? হাফজা জুননে মিস্ত্রি রাহেমাহুল্লাহ তাআলা বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যায় যে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমি তার সামনে তার দরবারে দাঁড়াইছি, পিছনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়া আমার ভাগ্যে জুটবে না, এই নামাজ শেষেই ফেরেশতা আমার রূহ কব্জ করে নেবে, ছিনিয়ে নিয়ে যাবে। চিন্তা করুন, যদি এই কথা আমাকে কেউ বলে, এই নামাজ পড়া পর্যন্ত তোমাকে সময় দেয়া হলো, এই পিস্তল আমার হাতে আছে, সালাম ফিরানো মাত্র ঠুস, নামাজটা কেমন হবে? জীবনের শেষ নামাজ কত এখলাসের সাথে, কত আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে নামাজটি হবে। তা হযরত জুননে মিসরি বলেন, এই ইয়াকিন আমি অন্তরে এনে নিই, আজরাইল ফেরেশতা আমার পিছনে দাঁড়াই আছেন, সালাম ফিরানো মাত্র রু নিয়ে যাবেন, এটা আমার জীবনের শেষ নামাজ। আমার ডানে বেহেশত,
বাঁয়ে দোজখ, আমি দাঁড়ায় আছি কলসারাতের উপরে, সামান্যতম পদস্খলন ঘটবে তো পড়ে যাব। চিন্তা করুন ওনার তলব, ওনার অন্তর কীভাবে উপস্থিত করলেন। সামনে আল্লাহ রাব্বুল আলামিন, পিছনে মৌতের ফেরেশতা, ডানে জান্নাত বাঁয়ে জাহান্নাম, দাঁড়াই আছে কলসারাতের উপরে। এই মোরাকাবা, এই কল্পনা করার পরে এখন আল্লাহু আকবার বলে নিয়ত বানিয়েছি, নামাজটা কেমন হবে। এই ধরনের নামাজে তো মুমিনের মেরাজ। তো উভয় পবিত্রতা অর্জনের পর আল্লাহ পাককে দরবারে হাজিরে দিলাম। এই যে আমি হাজিরে দিলাম, আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সেজদা, আমার বৈঠক, আমার তাকবীর, আমার তাহালিল, আমার কেরাত, আমার তসবিহ, আমার দুরূদ শরীফ, আমার তাশাহুদ, আমার সালাম, এই যে একটি ব্যতিক্রম পদ্ধতিতে নামাজ পড়া, এটা একমাত্র মানুষ এবং জিন জাতির বৈশিষ্ট্য। এই ধরনের নামাজ আল্লাহ পাক আর কোনো মাখলুককে দেননি, একমাত্র মানুষ আর জিন জাতি। এই নামাজ একমাত্র মানুষের জিন জাতির বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক এই পদ্ধতিতে, এই তরিকায় ইবাদত দেননি। এখানে বোঝার বিষয় কেন একমাত্র মানুষকে এই পদ্ধতিতে নামাজ দিলেন, অন্য কাউকে দেননি, রহস্য কি, এর কারণ কি, গভীরভাবে চিন্তা করলে আশা করে বুঝে আসবে এর ভিতরে একটি গভীর রহস্য হয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট একটি কথার মাধ্যমে বুঝে গেছেন এর রহস্য। তার ভাষায় তিনি বলতেছেন, ওয়া ফি কান্তা ওয়াল আলামুল আকবারু ওয়া তাযআমু আন্নাকা জিরুল মুনসাগির ওয়া ফি কান্তা ওয়াল আলামুল আকবারু। তুমি দেখো তোমার ছোট্ট একটি বডি 3.5 ফুট, যদিও দেখতে দেখা যায় তোমার বডি ছোট্ট 3.5 ফুট, তোমার এই বডির ভিতরে পুরা কায়না, পুরা সৃষ্টি জগৎ আল্লাহ ঢুকাই দিয়েছে। তুমি মাইক্রো হয়ে আছো, ছোট হয়ে আছো, যদি তোমাকে বড় করা হয় পুরা সৃষ্টি জগৎ তোমার মধ্যে পাওয়া যাবে। দারুল দেওবন্দের অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মহাপরিচালক হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট কথাটির ব্যাখ্যা দিলেন একটি কিতাবের মাধ্যমে। পুরো একটি কিতাব এই ছোট্ট কথার ব্যাখ্যা। সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি কীভাবে পুরো সৃষ্টি জগৎ আমার ভিতরে। আমি যদি সৃষ্টি জগতের দিকে তাকাই, চোখ বুলাই, উপরের দিকে তাকাইলে দুইটি লাইট দেখা যায়, একটি দিনের বেলায় প্রজ্বলিত হয় সূর্য, আর একটি রাতের বেলায় উদিত হয় চন্দ্র। আমি যদি বিশ্বজগতের দিকে তাকাই, কোথাও দেখা যায় ঘন জঙ্গল, আফ্রিকার মহাজঙ্গল, এই জঙ্গলে মাটি পর্যন্ত দেখা যায় না। আবার কোথাও মরুভূমি, যেমন সাহারা মরুভূমি, এখানে ঘাস পর্যন্ত উদিত হয় না। আবার কোথাও পাতলা পাতলা গাছগাছালিও আছে, আবার মাটিও দেখা যায়, যেমন আমাদের ঢাকার অঞ্চল গাছগাছালিও দেখা যায়, মাটিও দেখা যায়। কখনো এ বিশ্বে গ্রীষ্মকাল সব শুকনা, কখনো বর্ষাকাল তো সব ভিজা, কোথাও গরম পানির ঝর্ণা, কোথাও ঠান্ডা পানির কূপ, কোথাও মহাসাগর, সাগর, উপসাগর, আবার কোথাও
পুকুর কূপ ইত্যাদি, কোথাও পাথরের পাহাড় কোথাও মাটির জমি, কোথাও মিঠা পানি তো কোথাও লবণাক্ত পানি। পৃথিবীর জঙ্গলের ভিতরে কত হিংস্র প্রাণী, আরেক পানি রক্ত চুষে জীবন ধারণ করে। আবার এই পৃথিবী সবসময় ঘুরতেছে চলতেছে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, স্থির থাকলে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সাগর নদীর ভিতর দিয়ে পানি চলাচল করে, পানির ভিতরে লক্ষ কোটি ধরনের প্রাণী বসবাস করে, মাছ ইত্যাদি। আমার আপনার দেহের দিকে একটু তাকান, আমাদের দেহের উপরের দিকে তাকাইলে দুইটি লাইট, ডান চোখ এবং বাম চোখ। চন্দ্র সূর্য অস্ত গেলে অন্ধকার, আমাদের এই দুই লাইট চক্ষু অস্ত গেলে বন্ধ করবে, অন্ধকার কিছু দেখা যায় না। কোথাও ঘন জঙ্গল মাটি পর্যন্ত দেখা যায় না, আমার মাথার দিকে তাকাইলে ঘন জঙ্গল দেহের চামড়া দেখা যায় না। কোথাও মরুভূমি ঘাস পর্যন্ত উদিত হয় না, আমার হাতের তালু পায়ের তালু মরুভূমি কোনো পশু এখানে গজায় না। আমাদের ঢাকার জমিন গাছগাছালিও আছে, মাটিও দেখা যায়, আমার দেহের অন্যান্য অঙ্গ কিছু পশমও আছে, চামড়াও দেখা যায়। মহাসাগর সাগর উপসাগর নদী, আমার ভিতরে মোটা মোটা রগ, আরো চিকন রগ, আরো চিকন রগ, আরো চিকন রগ, মহাসাগর সাগর উপসাগর নদী খান ইত্যাদি। দুনিয়ার সাগর নদ নদীতে পানি চলাচল করে, আমার রগের ভিতর দিয়েও লাল রঙের পানি চলাচল করে, যাকে আমরা রক্ত বলে থাকি। কি পরিমাণ রগ আল্লাহ পাক আমাদের দেহে সৃষ্টি করে দিয়েছেন, অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবেন একজন মানুষের রগ খুলে যদি একটি রগের সাথে আরেকটি রগ জোড়া দিয়ে লম্বা করা হয়, এই পরিমাণ লম্বা হবে যে গোটা পৃথিবীকে 3 বার প্যাঁচ দেওয়া যাবে, এত লম্বা রগ। এত লম্বা পথের ভিতর দিয়ে রক্ত চলাচল করে প্রতি মিনিটে 72 মিনিট। চোখ খুললে দেখি, বন্ধ করলে দেখি না, আলো আসলে দেখি, অন্ধকার আসলে দেখি না, কিসের মাধ্যমে দেখি? চোখের ভিতরে ভাতের মারানে পিস্তা পিস্তা কালো রঙের পানি আছে, গরুর চোখ মাছের চোখ ভাঙলে দেখবেন ভিতরে কালো পানি পিস্তা। এগুলো যদি এক জায়গায় জমে যায় দেখা যায়, ছড়িয়ে ঘুরে দেখা যায়, সামনে আলো আসা মাত্র এত দ্রুত গতিতে জমে যায়, তার গতি প্রতি সেকেন্ডে 12,000 মাইল, 18,000 কিলো। আবার আলো নেই অন্ধকার এসে গেছে, এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, তার গতি সেকেন্ডে 18,000 কিলো। আল্লাহ পাক নিয়ন্ত্রণ না করলে 18,000 কিলো দূরে চলে যেত। কোথাও পাথরের পাহাড়, কোথাও নরম মাটি, আমাদের দাঁত দেহের হাড় এগুলো পাথর, গোষ্ঠগুলো নরম মাটি। বর্ষাকালে ভিজা, গ্রীষ্মকালে শুকনা, দেহ ঘামিয়ে গেলে ভিজে যায় যেন বর্ষাকাল, আবার গাম শুকিয়ে গেলে এখন গ্রীষ্মকাল, দেহ শুকনা। পৃথিবী ঘুরতেছে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, আমরাও সবসময় নড়াচড়ায় আছি। এই যে আমরা বসে আছি স্থির কিন্তু কেউ নেই, কারো মাথা ধরতেছে, কারো হাত নড়তেছে, কারো পা নড়তেছে, কারো উড়ো নড়তেছে, স্থির কেউ নেই, সবসময় পৃথিবীর কোথাও দুই সাগর দুই নদী একত্রিত হয়েছে, দুই নদীর পানির রং দুই রকম, দুই সাগরের পানির রং এবং স্বাদ ভিন্ন। মাইলকে মাইল চলে গেছে, মধ্যখানে কোনো পার্টিশন নেই, ওয়াল নেই, বেড়া নেই, কিন্তু একটির পানি আরেকটির সাথে মিশে না, ভিন্ন।
পদ্মা মেঘনার মোহনা চাঁদপুর গেলে দেখবেন দুই নদী একসাথে মিলিত হয়েছে, কয়েক কিলোমিটার চলে গেছে, একটির পানি আরেকটির সাথে মিশে না, দুই নদীর পানি পুরো না দরিয়া কক্সবাজার, ওইখানে দুই নদী একত্রিত হয়েছে, দুই নদীর পানি একসাথে মিশে না, অথচ ওখানে কোনো বেড়া নেই, হওয়া নেই, আফ্রিকার মাজমাউল বাহরাইন একসাথে মিশেছে কিন্তু দুইটার পানি একসাথে একত্রিত হয় না, মিশে না। আল্লাহ পাক দেখা দিলেন মন্দা তোমার দিকেও তাকাও, তোমার মুখ একটি নদী, নাক আর একটি নদী, উভয় নদী দিয়ে পানি আসে, মুখ দিয়ে পানি আসে লালা বলে থাকে, নাক দিয়ে পানি আসে শ্লেষা কিংবা নাকের পানি বলে থাকে, এক দেড় ইঞ্চির ভিতরে গেলে দুই নদী একত্রিত হয়েছে, তাই নাকের শ্লেষা টান দিয়ে মুখ দিয়ে আনা যায়, খাওয়ার সময় হাসি আসলে মুখের ভাত নাক দিয়ে বেরিয়ে পড়ে, নাক নামক নদীর পানি লবণাক্ত, মুখ নামক নদীর পানি মিষ্টি, কিন্তু সাধারণভাবে একটির পানি আরেকটির সাথে মিশে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ওয়া রাজাল বাটা বাইনা ইয়াউমাতিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মারাজাল বাহরাইন দুই সাগর চলতেছে একসাথে পাশাপাশি, একটির পানি আরেকটির সাথে মিশে না, আমি আল্লাহ বাধা দিয়ে রেখেছি। আল্লাহ পাক বলেন বন্দা তোমার মধ্যে হতে এই সাগর আমি রেখে দিয়েছি, একটির পানি আরেকটির সাথে মিশে না। আল্লামা রুমি বলতেছেন বাহারে তব ও বাহারে শেরি হামায়া দরমিয়া সাবারজাকুল্লাহ বগিয়া দরমিয়া সাবারজাকুল্লাহ বগিয়া। পৃথিবীর কোথা গরম পানির ঝর্ণা, আমি নিজে দেখেছি গরম পানির ঝর্ণা করাচিতে আছে, আমাদের পশ্চাৎ গরম পানির ঝর্ণা, মুখ ঠান্ডা পানির ঝর্ণা, মিষ্টি পানির কূপ মুখ, লবণাক্ত পানির নদী নাক, সব নমুনা লবণ আমাদের মধ্যে রেখে দিয়েছেন। এভাবে যা কিছু দেখবেন পৃথিবীতে, যা কিছু দেখবেন সৃষ্টি জগত, সব কিছু আমার আপনার ভিতরে আছে। সংক্ষেপে কয়েকটি দৃষ্টান্ত দিয়ে ধারণা দিলাম মাত্র, এর উপরে গোটা একটি কিতাব আছে, কিতাবের নাম ফালসফায়ে নামাজ। এই কায়নাত আর সৃষ্টি জগৎ চলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, মূল চালিকা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, দেখা যায় না আমার আপনার দেহের মূল চালিকা শক্তি, আমার আপনার রূপ দেখা যায় না, তো পৃথিবীর চালিকা শক্তিও দেখা যায় না, সৃষ্টি জগতের চালিকা শক্তি দেখা যায় না, আমার দেহের চালিকা শক্তি রূপ ওইটাও দেখা যায় না, সব মিল আছে। তার মানে আমি হইলাম সৃষ্টির সমষ্টি, যা মেহুল মখলুক, আর সমস্ত মখলুক আমার মধ্যে আছে, আমি মখলুকের সমষ্টি। নামাজ হল ইবাদতের সমষ্টি, সমষ্টির সাথে সমষ্টির মিল থাকাই স্বাভাবিক, পাটোয়া পাটোয়ার সাথে আত্মীয়তা করতে যায়, নবাব নবাবের সাথে আত্মীয়তা করতে যায়, মিল থাকে। আমি এক সমষ্টি, নামাজ আরেক সমষ্টি, সমষ্টির সাথে সমষ্টির মিল থাকাই স্বাভাবিক। হ্যাঁ, এখন বোঝার প্রয়োজন, আমি তো সৃষ্টির সমষ্টি কিছু ধারণা পেলাম, নামাজ ইবাদতের সমষ্টি কীভাবে, আমার নামাজের মধ্যে কী মিল, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা